কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কমপ্লিটিং সেন্টেন্স মুখস্থ করে পারার মতো কোনো বিষয় না, বরং এটাকে আমরা একটা আলাদা বা ইন্টারেস্টিং একটা টপিক হিসেবে যদি নেই এবং দেখি যে এভাবে যদি দেখি যে না আসলে এটা আসলে মুখস্থ না করেই ভালো করা যায় বা এভাবে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স নিজের মতো করে অ্যাড করার একটা বিষয় আছে এখানে, সো আমার এখানে পড়াশোনা করার তেমন দরকার নেই বা তেমন আমার পরিশ্রমের দরকার নেই, যখন এরকম একটা বিষয় তুমি ভেবে নিবা তখন দেখবা যে এটা তুমি এটার প্রতি তোমার একটা আগ্রহ কাজ করছে এবং তুমি এটা পারছো ভালোভাবে, এবং এটার প্রমাণ আমরা দেখা বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করে এর আগে আমরা সলভ করেছি। সো আজকে আমরা যশোর বোর্ডের 2019-এর একটা প্রশ্ন হচ্ছে সলভ করবো। সো এখানে দেখো প্রথমে কি বলা আছে, উই ক্যান নট বাই এ কার, আমরা একটা গাড়ি কিনতে পারি না ইফ, তারপরে অংশটা আমরা একটু পড়ে নিই কি আছে, ইট কস্ট এ লট অফ মানি, বোঝাচ্ছে যে একটা গাড়ি আসলে অনেক টাকার দরকার হয় গাড়ি কিনতে, সো আমরা একটা গাড়ি কিনতে পারি না। এখন তুমি কি বলবা, এটা ধরো যে কমন সেন্সেই বোঝা যাচ্ছে যে আমরা গাড়ি কিনতে পারি না বা পারবো না যদি আমাদের যথেষ্ট টাকা না থাকে, তাহলে তুমি বলতে পারো যে ইফ উই ডোন্ট হ্যাভ এনাফ মানি, অথবা তুমি বলতে পারো ইফ উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মানি, অথবা তুমি বলতে পারো ইফ উই ডোন্ট হ্যাভ দি ক্যাপাসিটি টু অ্যাফোর্ড ইট, এটাও তুমি বলতে পারো। সো তার আমার মতো করে আমি বললাম, তোমাকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে কীভাবে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। তারপরে বি নাম্বারে যেটি আছে দেখো এখানে খেয়াল করে, সো এখানে অ্যান্সার চলে এসছে, দেখো অ্যান্সার এখানেও আসবে। তারপরে বি নাম্বারে দেখো কী আছে, ইউ আর নাও ভেরি হেল্পলেস, বলছে যে তুমি এখন আসলে খুবই হেল্পলেস অবস্থায় আছো, কল মি হোয়ে নেবার, এখন যেহেতু বলছে যে হেল্পলেস তাহলে তুমি এটা বলতে পারো কল মি হোয়ে নেবার ইউ ফেস এনি প্রবলেম, এটা বলতে পারো, অথবা তুমি যেহেতু হেল্পের কথা বলছে এটা বলতে পারো যে হোয়েন এভার ইউ নিড মাই হেল্প, হোয়েন এভার ইউ নিড এনি হেল্প, তাহলে দেখো একটা সেন্টেন্স কমপ্লিট কিন্তু অনেকভাবেই করা যায়। যা জাস্ট আমরা প্রথমে আইডিয়াটা নিব যে ওখানে কী বলছে বা কী ইন্ডিকেট করছে, ঠিক আছে। তারপরে সি নাম্বারে কী আছে দেখো, এখানে বলছে যে দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট, আমরা জানি সো উইক দ্যাট বা এরকম সেন্টেন্স থাকলে আসলে পরবর্তী অংশে ক্যান নট বা কুড নট এগুলো বসে, এখন প্রেজেন্ট টেন্সের বিষয় থাকলে ক্যান নট হবে আর পাস্ট টেন্সের বিষয় থাকলে কুড নট দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করবো। যেমন এখানে ওয়াজ যেহেতু বলা আছে ডেফিনেটলি এখানে আর ক্যান নট বলা যাবে না, পাস্ট টেন্স থাকলে তারপরে কখনোই প্রেজেন্ট টেন্স হয় না, পাস্ট টেন্সই হয়, তাহলে এখানে ডেফিনেটলি আমাদের কারেক্ট অ্যান্সার কুড নট দিয়ে করা লাগবে। সো এখানে দেখো পরবর্তী অংশে কী আছে, বলছে যে সে মানুষটা আসলে অনেক এতই দুর্বল ছিল ডট ডট ডট, তারপরে বলছে যে হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর, তার আসলে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত বা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, এরকম একটা বিষয় ইঙ্গিত করছে। তাহলে তুমি এটা বলতে পারো যে মানুষটা এতই উইক ছিল যে সে প্রপারলি হাঁটতে পারতো না, প্রপারলি তার ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারতো না, প্রপারলি সে বাজারে যেতে পারতো না, এটাও কিন্তু এখানে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা জিনিসটা তোমাদেরকে বুঝাচ্ছি যে এখানে প্রাসঙ্গিকতাটা পরের অংশটা একটু পড়েই তুমি নিতে পারবে, তারপরে তোমার মতো একটু। এখন যেহেতু দি ম্যান আছে, তারপরে দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট, তারপর একটা সাবজেক্ট দেওয়া লাগবে, দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ডু হিজ অ্যাক্টিভিটিস প্রপারলি, ডু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস বলতে পারো, অথবা তুমি বলতে পারো হি কুড নট ওয়াক প্রপারলি, যে সে ভালোভাবে প্রপারলি হাঁটতে পারতো না, বা এরকম তুমি এরকমভাবে যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারো, তারপরে তুমি অ্যান্সারটা দেখে নাও। এখানে শুধু কুড নট ওয়াক যদি দাও তারপরে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তারপরে ডি নাম্বারে কী আছে আমরা একটু দেখে নিচ্ছি, এখানে বলছে যে সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, এটাও পাস্ট টেন্সে আছে, যেহেতু এটা যেহেতু অনেক মানে ভারী বৃষ্টি হচ্ছিল বা মুষলধারে বৃষ্টি হচ্ছিল এরকম একটা অর্থ দিচ্ছে, উই স্টেড এট হোম, আমরা বাসায় থেকে গেছিলাম বা স্টে করেছিলাম। তো এখন তুমি হচ্ছে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবা, যেহেতু বাড়িতেই তুমি থেকে গেছো বৃষ্টির কারণে বাইরে যেতে পারোনি, এখন বাইরে তোমার কী ধরনের কাজ থাকতে পারে, তুমি বলতে পারো যে আমরা যেহেতু এখানে উই আছে তাহলে উই দিয়ে বলতে হবে যে আমরা স্কুলে যেতে পারিনি, আমরা কলেজে যেতে পারিনি, আমরা ফিল্ডে যেতে পারিনি, আমরা ক্রিকেট খেলতে পারিনি, আমরা হচ্ছে শুধু যদি এটাও বলো যে আমরা বাইরে যেতে পারিনি, উই কুড নট গো আউট, এটাও কারেক্ট অ্যান্সার হবে, উই কুড নট গো টু দি কলেজ, এটাও অ্যান্সার হবে, উই কুড নট গো টু দি ফিল্ড, এটাও অ্যান্সার হবে, উই কুড নট প্লে ক্রিকেট অন টাইম, তাহলে এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। যে দেখো এখানে বলা আছে উই কুড নট গো টু দি ফিল্ড, সো এরকম অনেক সেন্টেন্সই পাবো যে তোমার নিজের মতো তুমি বানিয়ে লিখে দিতে পারবে। সো অবশ্যই কোনো কিছু মানে অ্যান্সার করা থেকে বিরত থাকবা না, যাই আসুক যেভাবে আসুক অ্যান্সার করে দিয়ে আসবা, নাম্বার ইনশাল্লাহ কিছু হলেও পাবে ওটা পরের বিষয়, বাট আমাদের তো আগে লেখা লাগবে, এটা হচ্ছে প্রথম কাজ। ই নাম্বারে বলছে দো এবং অল দো, এই দুইটার মানে হচ্ছে যদিও, বোঝাচ্ছে যে যদিও হি ইজ ডাল অফ ইয়ারিং, সে আসলে তেমনভাবে শুনতে পায় না বা এরকম একটা সমস্যা আছে শুনতে, সো তারপর অংশটা বলছে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে, তার মানে বোঝাচ্ছে যদিও সে শুনতে
শুনতে পায় না, তার মানে সে তার পড়াশোনায় সিরিয়াস। তুমি বলতে পারো যে যেহেতু ভালো রেজাল্ট করতে পারে একটা সম্ভাবনা বা এরকম বিষয় বলছে, তার মানে তুমি বলতে পারো যে সে পড়াশোনায় অনেক সিরিয়াস, সে কঠোর পড়াশোনা করে, যদিও সে শুনতে পায় না তবুও কঠোর পড়াশোনা করে। অথবা তুমি বলতে পারো যে সে শুনতে না পেলেও সে রিডিং এবং রাইটিংয়ে অনেক দক্ষ বা ভালো, বা এগুলো নিয়ে সে অনেক কাজ করে, পরিশ্রম করে। তাহলে আমরা অনেক ধরনের অ্যান্সারই তোমাদেরকে এখানে প্রকাশ করতে পারছি বা বিষয়গুলো তোমাদেরকে দিলাম। এখানে তুমি আমাদের অ্যান্সার যেটা আছে দেখে নিতে পারো। এখানে আছে যে দো হি ইজ ডাল অফ ইয়ারিং, হি ইজ ভেরি সিরিয়াস অর সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডি। তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাই, এফ নম্বরে যেটা আছে খেয়াল করো। সো এখানে বলছে ড্যাঞ্জার কামস, বিপদ আসে। কখন বিপদ আসে? যখন আমরা এটাকে ভয় পাই। তাহলে তুমি বলতে পারো ওয়েন ইট ইজ ফেয়ার্ড। আর পরের অংশটা আমরা দেখে নিই আর কী কী অ্যাড করতে পারি। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। যেহেতু বলছে যে আমাদের লাইফে, আমাদের জীবনে হচ্ছে কেয়ারফুল হওয়া লাগবে, যেহেতু কেয়ারফুল হওয়ার বিষয়টা বলছে, তাহলে তুমি এখানে আগের অংশে এটাও বলতে পারো যে ডেঞ্জার কামস, বিপদটা আসে তখনই ওয়েন উই আর নট কেয়ারফুল, বা তুমি বলতে পারো ওয়েন উই আর কেয়ারলেস অ্যাবাউট আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, অথবা বলতে পারো যে ওয়েন উই আর কেয়ারলেস ইন আওয়ার লাইফ, বা এটাও বলতে পারো যেহেতু কেয়ারফুলের কথাটা ইঙ্গিত দিয়েছে। তারপরে এখানে যেটা অ্যান্সার আছে ওটা আমরা পরে দেখে নিচ্ছি, এখানে আসবে না এটা। তো জি নাম্বারে আমরা দেখে নিই কী আছে। ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম। এখানে তুমি যে কোনো কিছু অ্যাড করতে পারতা, কিন্তু পরের অংশে বলে দিয়েছে যে আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমি আসলে ক্রিকেট খেলার প্রতি একটু বেশি ফন্ড ছিলাম, বা ক্রিকেট খেলার নেশাটা বেশি ছিল, এরকম একটা অর্থ দিচ্ছে। এখন যেহেতু ক্রিকেট খেলার কথা বলে দিয়েছে, তো এখানে তোমার ক্রিকেট নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সুটেবল হবে। সো এখন তুমি বলতে পারো যে যখন আমি শিশু ছিলাম আমি ক্রিকেট খেলতাম। সো কোনো কিছু অতীতে করতাম বোঝাতে উট প্লাস ভি জিরো দিতে পারবা সব সময়। তুমি যদি বলো আই উড প্লে ফুটবল, তাহলে বোঝাচ্ছে আমি ফুটবল খেলতাম। তুমি যদি বলো আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। তুমি যদি বলো আই ইউজ টু প্লে ক্রিকেট, এটাও কারেক্ট অ্যান্সার হবে যে আমি ক্রিকেট খেলতাম। তুমি যদি এটা বলো যে আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট, এটাও কারেক্ট অ্যান্সার হবে। তাহলে তোমাকে বিভিন্নভাবে অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করলাম, এখানে যেটা আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। এইচ নম্বরে যেটি আছে হার্ডলি হ্যাড, আমরা জানি হার্ডলি হ্যাড নো সোনার হ্যাড, তারপরে স্কেয়ারসলি হ্যাড, এগুলো আমরা রাইট ফ্রম সব বারবে পড়েছি। তিনটার ক্ষেত্রে তিন রকম বিষয় বসে। সো এখানে হার্ডলির পরে হোয়েন আছে, এবং এগুলোর অর্থটা হচ্ছে এরকম যে কোনো কিছু করতে না করতে আরেকটা কিছু হয়ে যাওয়া। যেমন আমি বললাম আমরা পড়েছি এরকম যে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল। সো এখানে যেহেতু পুলিশের কথা আছে, তাহলে এখানে অর্থটা এরকম হবে যে পুলিশকে দেখতে না দেখতেই কী করলাম, যে কোনো একটা কিছু ধরো যে আমরা করেছি। কিন্তু পর অংশটাকে দেখে নিই কী আছে। পর অংশে বলা আছে দাজ উই ওয়ার সেফড, এভাবে আমরা রক্ষা পেয়েছিলাম বা সেফড হয়েছিলাম। তাহলে পুলিশ তো আসলে ক্ষতি করবে না, পুলিশই তো তাদেরকে সেভ করেছে, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। তাহলে এটা বলতে পারো তুমি বাংলাতে, আমরা আগে অনুমান করে নিচ্ছি যে পুলিশকে দেখতে না দেখতে আমরা তাদের সাহায্য চাইলাম, তাদের আমরা হচ্ছে এখানে আমরা এখানে যে অ্যান্সারটা আছে এরকম যে আমরা কান্না করে দিলাম সাহায্যের জন্য। তাহলে তুমি এটাও বলতে পারো যে আরেকটা বিষয় যেটা মেনটেন করা লাগবে সেটা হচ্ছে ওয়েনের পরে এখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা লাগবে, বা ভি টু ইউজ করা লাগবে, ঠিক আছে? তো এখানে আমাদের অ্যান্সারটা আছে যে উই ক্রাইড ফর হেল্প। এখন তুমি বলতে পারো যে উই ওয়ান্টেড হেল্প, এটাও তুমি বলতে পারো, বা তুমি বলতে পারো যে উই কল ফর হেল্প, এটাও তোমার অ্যান্সার হবে। তো তারপরে যেটা আছে আই নাম্বারে স্পিক দি ট্রুথ, সত্য কথা বলো, বা এরকম একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। এখন আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি যে সত্য কথা না বললে তুমি কী ফেস করবা বা কী হবে তোমার, কী সমস্যা হবে এরকম। কিন্তু পর অংশে বলে দিয়েছে যে ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড এভরিহোয়্যার, বোঝাচ্ছে যে একজন সত্যবাদী মানুষ সব জায়গায় সম্মানিত হন। যেহেতু সম্মানিত হওয়ার বিষয়টা বলছে, তাহলে তুমি এটা বলতে পারো যে স্পিক দি ট্রুথ অর ইউ উইল বি ডিসঅনার্ড, নাহলে তুমি অসম্মানিত হবে। অথবা তুমি বলতে পারো যে অর ইউ উইল বি ইনসাল্টেড, অথবা তুমি বলতে পারো ইউ উইল বি পানিশড। এখানে অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যেটি আছে লাস্ট ওয়ান, এটি সবাই পারবে তোমরা, যে হি টুক বায়োলজি ইন লিউ অফ, যারা জানো না একটু অর্থটা জেনে রাখো, ইন লিউ অফ মানে কোনো কিছুর পরিবর্তে, সে বায়োলজি নিয়েছে যে কোনো একটা সাবজেক্টের পরিবর্তে। তুমি এখানে চাইলে বলতে পারো ইন লিউ অফ এগ্রিকালচার, ইন লিউ অফ হায়ার ম্যাথ, ইন লিউ অফ যে কোনো একটা সাবজেক্ট তুমি অ্যাড করে দিতে পারো। তবে বায়োলজি যেহেতু সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সের যেগুলো ধরো যে অপশনাল থাকে ওগুলোর মতো করেই যে কোনো একটা সাবজেক্টের নাম ইউজ করলে সেখানে ভালো হবে। এখন আমাদের এফ নম্বর অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ছিল ওয়েন ইট ইজ ফেয়ার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে, এবং আশা দুইটা ক্লাস আমরা নিলাম কমপ্লিটিং সেন্টেন্সের। তোমাদের যাদের ক্লাসগুলো ভালো লেগেছে বা একটু হলেও ইন্সপায়ার্ড হয়েছে ক্লাসগুলো করে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এরকম আরও ক্লাস চাই দরকার হলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সবসময় তোমাদের কথা শোনার চেষ্টা করব।